আমাদের আলোচনা বিষয় বহির্জাগতিক সভ্যতা। এ বিষয়ে বলবেন ডক্টর মোহাম্মদ মনসুর আলী। আপনাকে আমাদের সঙ্গে স্বাগত। আমরা বহির্জাগতিক সভ্যতার কথা শুনতে গিয়ে এলিয়েন, উড়ন্ত শসার অনেক কিছু আলোচিত হয়ে থাকে, সায়েন্স ফিকশনে অনেক ফিল্ম বানানো হয়। তো আসলে বহির্জাগতিক সভ্যতার বৈজ্ঞানিক ভিত্তি কি? ডক্টর ফ্রাঙ্ক ডেকে নামক একজন বিজ্ঞানী, তার একটা ইকুয়েশন আছে, সমীকরণ আছে, সেই সমীকরণ দিয়েই হলো বহির্জাগতিক সভ্যতার ভিত্তি স্থাপিত হয়েছে। আমরা 60টা টার্ম বা রাশি ইউজ করা আছে, এন দিয়ে শুরু হয়েছে, এন ইকুয়াল টু আর স্টার ইন্টু এফ পি ইন্টু এন ই ইন্টু এফ আই ইন্টু এফ এল ইন্টু এফ সি ইন্টু এফ ইন্টু এফ। এটা বড় সমীকরণ, বড় সমীকরণ। এখানে আর স্টার দিয়ে বোঝানো হয়েছে যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে কতটা স্টার ফর্মেশন হচ্ছে পার ইয়ার। আচ্ছা, নাসা বলছে তার ক্যালকুলেশনে পার ইয়ার হল 7 স্টার, আর উনি বলছেন 10টা স্টার প্রতি বছর 10টা নক্ষত্র এখানে তৈরি হচ্ছে মহাকাশের। এই পি দ্বারা বোঝানো হচ্ছে যে এই যে যতগুলো স্টার আছে তার ভিতরে কতগুলোতে প্ল্যানেট থাকতে পারে, গ্রহ থাকতে পারে। আচ্ছা, 20-50% প্ল্যানেট থাকতে পারে। এই নিয়ে দ্বারা বোঝা হচ্ছে এই আমাদের একটা স্টারের অধীনে কতটা প্ল্যানেট থাকতে পারে। আচ্ছা, এপেল দ্বারা বোঝানো হচ্ছে যে এই প্ল্যানেটগুলোর ভিতরে জীবন থাকতে পারে এমন কতগুলো প্ল্যানেট, জীবন থাকার সম্ভাবনা এমন কতগুলো প্ল্যানেট থাকতে পারে, গ্রহ থাকতে পারে। এই পাই দিয়ে বলা হচ্ছে যে ওই ভগ্নাংশের ভিতরে কতগুলো ইন্টেলিজেন্ট বোঝানো হচ্ছে বা বুদ্ধিমান প্রাণী থাকতে পারে। এফ সি দ্বারা বলা হচ্ছে কমিউনিকেশন বা ওই বুদ্ধিমান প্রাণীদের ভিতরে কতটা যোগাযোগ রক্ষা করতে পারছে, যোগাযোগ রক্ষা করতে পারছে। আর এল এই টার্ম দ্বারা বোঝানো হচ্ছে যে গ্রহে তারা থাকতো বা থাকতে পারে সেই গ্রহের জীবন লাইফ স্প্যান, মানে সেটা আয়ুষ্কাল কত সেটা দ্বারা এই 60টা সূচকের মাধ্যমে তাকে এন দ্বারা লেখা হয়েছে। এটা ক্যালকুলেশন করে ফ্রাঙ্ক ড্রেক একটা ক্যালকুলেশন একটা নাম্বার বিশ্লেষণ করে আমরা কি জানতে পেরেছি যে এই মহাবিশ্বে কতগুলো উন্নত সভ্যতা রয়েছে? জানতে পেরেছি এটা এন ইকুয়াল টু আমরা ওই যে সূচক গুলো আছে সেই সূচক গুলোর একটা মান ধরা আছে, কোথাও 0.5, কোথাও লাইফ স্প্যানের জায়গায় 500-1000 ধরে 1000টা সভ্যতা ক্যালকুলেট করেছেন পুরো মহাবিশ্বে। আচ্ছা, এই যে 1000